গত 2 আগস্ট সঞ্জীব পাল নামক এক ব্যক্তি তার দুই বন্ধু রাজু কামার ও দিনেশ আলিয়াস কামার সঙ্গে মদ্যপ অবস্থায় কথা কাটাকাটি হয়। সেখান থেকেই হাতাহাতি। সঞ্জীব পাল গুরুতর আহত হন। তাকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে, পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 তারিখ তিনি মারা যান। অভিযুক্ত দুই আসামি রাজু এবং দিনেশকে ব্যাঘ্রকোট বাস স্ট্যান্ড থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের শিলিগুড়ি কোর্টে তোলা হয়।